বন্ধুগণ, ইয়ে হচ্ছে আজ অল্প সময় পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটি উপস্থিত হবে। আপন মানে সমস্তে বহু সংখ্যার এটি উপস্থিত অছন্তি প্রধানমন্ত্রী ধন্যবাদ দেওয়া পাই। বিগত 10 বর্ষ শাসনরে ওড়িশা অনুগুল জেলা ঢেঙ্কানাল পার্লামেন্টরু ভারতীয় জনতা পার্টির জনে বি এমএলএ কিংবা এমপি নাহান্তি। এটি আম মাটির পুয়ো, হিঙ্গুড়া মাটির পুয়ো ধর্মেন্দ্র প্রধান, সে নিজের দক্ষতা বলরে, নিজ পরিশ্রম বলরে প্রধানমন্ত্রীর বিশ্বাস ভাজন হলা পরে আজি সারা ভারতবর্ষে জনে দক্ষ মন্ত্রী ভাবে নিজক প্রতিষ্ঠা করে পারিছেন। ইয়ে হচ্ছে আম জেলা পাই এক গৌরবর বিষয়। ধর্মেন্দ্র প্রধান তালচেরে জন্ম হয়েছেন, তালচেরে পড়িছেন, ব্রাহ্মণী নদীরে গাধেছেন, তালচের কলেজে পাঠ পড়িছেন, সাংসাথী মানক সহিত এইটু রাজনীতি আরম্ভ করেছেন। কিন্তু তাঙ্কু আজি সে বিধায়ক লাবেলে পার্লনার শ্রেষ্ঠ বিধায়কর সম্মান পাইলে বিধানসভার কা দয়ারে নুহে, নিজ দক্ষতা বলরে শ্রেষ্ঠ সাংসদ ভাবরে মধ্যে নিজের প্রতিষ্ঠা অর্জন করেছিল। এবং আজি দেশের সুপরস্টার সিনে তারকা অমিতাভ বচ্চন ধর্মেন্দ্র প্রধানকে উজ্জ্বল ম্যান রক্ষা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধর্মেন্দ্র প্রধানকে ওড়িশা রত্ন বলে কইসারিছেন। এহা সত্ত্বে যে আসছেন জনে কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারী অণ ওড়িয়া তামিল, সে মাটি উপরে আসিকি ধর্মেন্দ্র প্রধানকে গাড়ি দেউছেন। যৌ ধর্মেন্দ্র প্রধান এ জেলারে তালচের সার কারখানা করাইছেন প্রধানমন্ত্রী আশীর্বাদ, এটি তালচেরে সার কারখানা বন্ধ হয়ে যাই, পুনর্বার গ্যাস ভিত্তিক সার কারখানা তালচেরে প্রতিষ্ঠা করেছেন। তালচের তাপজ বিদ্যুৎ কেন্দ্র পাই 10,000 কোটি টাকা মঞ্জুর করেছেন। তালচের মেডিকাল কলেজ কথা আজি মধ্যে চর্চারে অছি, সেদিন 2015 মসিয়া কথা মুখ্যমন্ত্রী উপস্থিতিতে শুভ দিয়া হয়েছিল, কেন্দ্র কয়লা মন্ত্রী পীয়ূষ গোয়েল আসছিল, নির্দিষ্ট সময় পূর্বরু ঘর তৈরি হল, 500 কোটি টাকার ঘর তৈরি হল, যেতিকি জায়গা দরকার সমস্ত জায়গা প্রধানমন্ত্রী নির্দেশে যোগাই দিয়া গলা, জায়গা কেন্দ্র সরকারের নির্দেশ রয়েছে, টঙ্কা মধ্য কেন্দ্র সরকার দিয়েছেন, এবং মেডিকাল কলেজকে চলাই আউ যাহা টঙ্কা দরকার ধর্মেন্দ্র প্রধান তার ব্যবস্থা করেছেন। কিন্তু ইয়ে গুমাস্তা যে অনেক মুখ্যমন্ত্রী অণ ওড়িয়া, সিয়ে মেডিকাল কলেজকে আজি পর্যন্ত চলাই দেলে না, কেবে না লেখা আরম্ভ হব কহু না, কারণ সেমানে ষড়যন্ত্র করুলে মেডিকাল কলেজকে হাইটেক গ্রুপকে টেকি দেওয়া পাই, যাহা তালচেরবাসী ঘোর বিরোধ কলে। ধর্মেন্দ্র প্রধান এটি অনেক, তালচেরে যে মেডিকাল কলেজ হব সরকার চলাইব, চলাইবা পর্যন্ত আমি সংঘর্ষ করব, পছগুঞ্চা দেবু না। বন্ধুগণ, কেবল এতিকি নুহে, যে রাজপথ হয়েছে, যেত রাজপথ তৈরি হয়েছে আপনার কামাখ্যানগর বলহর ছক পর্যন্ত দেখুবে, এবে বোরপাড়ু মধ্য ঝারসুগুড়া পর্যন্ত টঙ্কা ধর্মেন্দ্র প্রধান মঞ্জুর করেছেন। আপন দেখবে তালচের রেল স্টেশন পাই, ভোগবেণী রেল তালচের রেল স্টেশন পাই, কিংবা অনুগুল রেল স্টেশন পাই প্রচুর অর্থ কেন্দ্র সরকার দিয়েছেন, নরেন্দ্র মোদী সরকার দিয়েছেন, সে কার্য মধ্যে দ্রুতগতিতে আগেই চলছে। তালচেরে কোল ট্রিব্যুনাল, তালচেরে কেন্দ্রীয় বিদ্যালয়, অনুগুলের কেন্দ্রীয় বিদ্যালয়, অনুগুলের চক্ষু চিকিৎসালয় এবং ইএসআই হসপিটাল অনেক কার্য করেছেন। ডিএমএ ফন্ড মাধ্যমে জেলা খনিজ পাঠি মাধ্যমে অনেক পয়সা অছি, 50,000 লক্ষ কোটি টাকার অধিক টাকা এ জেলা নরেন্দ্র মোদি খরচ করেছেন। এ জেলারে বিজেপির জনে এমএলএ কিংবা এমপি নাই, তথাপি আমার কর্তব্য আমি করেছেন। ধর্মেন্দ্র প্রধানে মাটির পুয়ো হয়েছে কারণ এ জেলা সদা সর্বদা তৎপর অনেক। মু মনে পকাই দেওয়া চাহে, যেতবে করোনা গ্রাস করেছিল সমস্তে হাহাকার গতি করুলে,
ধর্মেন্দ্র প্রধান দিল্লিরে বসিকি শান্তিরে বসি নথিলে এ জেলার তাঙ্ক ভাই বন্ধু কুটুম্ব জেলাবাসীকু সুরক্ষা দেওয়া পাই সে অহরহ সংঘর্ষ করুথিলে। তালচেরে করোনা হসপিটাল এটি বলরাম প্রসাদ পাখে করোনা হসপিটাল প্রতিষ্ঠা করাইলে এবং সমস্ত রোগী মানুষ চিকিৎসা সুবিধা করাইলে ইয়ে যুগ যুগ পাই তাঙ্কর ক্রান্তিকারী অভিযান মনে রহিব। যেউ কাম মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক হিঞ্জিড়ি কাটুরে করিপারিনথিলে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।